দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান জানি রাখি গত 24 ঘন্টায় আরো 38 জন বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে সব মিলিয়ে মৃত্যু দাঁড়ালো আসলে বাংলাদেশে সংক্রমণ হয়েছে গত 24 ঘন্টায় 3480 জনের এবং সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগী 1,15,000 এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ চলছে এবং নতুন করে আসলে বিভিন্ন জায়গায় রেড জোন ঘোষণা করা হয়েছে সারা দেশের বিভিন্ন জায়গায় যেসব জায়গা আসলে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার আমরা একটু এসব বিষয় নিয়ে কথা বলতে চাই আসলে এই কোন পথে বাংলাদেশ আমরা আসলে এই করোনা ভাইরাসের লাগাম টেনে ধরার মতো করে সিদ্ধান্ত নিতে পারছে কিনা এবং একই সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নে আসলে যাওয়া যাচ্ছে কিনা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই আমাদের সঙ্গে প্রতিদিনের মতো অতিথিরা রয়েছেন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ উপ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন অজয় দাশগুপ্ত সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক আমাদের সঙ্গে আছেন অধ্যাপক জুনায়েদ হালিম চেয়ারম্যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত আয়োজনে দর্শক আমরা একটু মূল আলোচনায় যাব তার আগে একটু তথ্যপত্র দেখে আসতে চাই প্রতিদিনের মতো আসলে বিভিন্ন দেশের একই সঙ্গে বাংলাদেশ পৃথিবী জুড়ে আসলে এখনকার কথা যদি বলি সব মিলিয়ে পৃথিবী জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 90 লাখ আসলে ছাড়িয়ে গেল 91,11,307 জন এবং সব মিলিয়ে মৃত্যুবরণ করেছে আসলে 4,71,823 জন আমরা একটু তথ্যপত্র একটু পরে দেখতে চাই আমরা একটু আলোচনায় যেতে চাই আমাদের সঙ্গে শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ আপনাকে দিয়ে ডক্টর মোহাম্মদ সামাদ আপনি নিশ্চয়ই করোনা ভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নাগরিক হিসেবে একই সঙ্গে অধ্যাপক হিসাবেও আমি একটু জানতে চাই যে সব এর আগের বার আসলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল একটা দাবি ছিল যে লকডাউন শব্দটি হয়তো খুব বেশি কাজের হবে এবং ফলাফল যেটি হয়েছে যে 2 মাসের ছুটিও খুব বেশি কাজে লাগেনি এবং 3 মাসে যেখানে বিভিন্ন দেশ লকডাউন কিংবা অন্যান্য পদ্ধতিতে গিয়েও একরকম স্বাভাবিক অবস্থার মধ্যে যাওয়া শুরু করেছে আমরা 3 মাস আমাদের সংক্রমণের পার হলেও এখনও নতুন নতুন পদ্ধতিতে যেতে হচ্ছে এখন যে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে ছোট ছোট জোন ধরে রেড জোন ধরে সেগুলো কতটা কাজে দেবে মনে হয় আপনার কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ ধন্যবাদ আমি আসলে এই ইস্যু যে এটা বুঝি নাই আমি মনে করেছিলাম যে 23 আগস্ট নিয়ে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আলোচনা হবে এই জন্য আমি মনে করে এসেছি তবু যেহেতু এসে গেছি না সে বিষয়ে সে বিষয়ে আলোচনা তো অবশ্যই থাকবে আচ্ছা সেটা হলো যে বাংলাদেশে যে করোনা শুরু হলো এবং 8ই মার্চ সেটা মুজিব বর্ষের অনুষ্ঠান বন্ধ করে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং তারপরে এটা বাড়ছে বাড়ছে কিন্তু আমাদের দেশে লকডাউন শব্দটা ব্যবহার করা হচ্ছে না পরবর্তীকালে করা হচ্ছে ছুটি ছিল আর আমাদের যে জনসংখ্যার ঘনত্ব সেখানে লকডাউন এবং মানুষের যে সচেতনতা সেটা খুবই কম এবং সেখানে মানুষ চাইলেই একটা লকডাউন যেভাবে হওয়া উচিত সেভাবে সকলেই করছে না শহর অঞ্চলগুলোতে হচ্ছে তারপরে গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে আবার তারা বাড়ি যাচ্ছে ঈদের সময় যেটা ছিল যে ঈদের সময় ঢাকা শহর থেকে কেউ বেরোতে পারবে না কিন্তু আবার দেখা গেল আবার বেরোনোর সুযোগ দেওয়া হলো এইগুলোতে একটু করোনা ছড়ানোর জন্য এইগুলো একটা সহায়ক ভূমিকা পালন করেছে এই জায়গাগুলোতে যদি আমরা খুব শক্ত অবস্থান নিতাম তাহলে হয়তো আমাদের যেমন ভিয়েতনামে একজন লোক মারা যায়নি কিংবা নিউজিল্যান্ডে যে প্রধানমন্ত্রী সে ঘোষণা করলো একদিন যে করোনা নাই শেষ টুকি তারা হাসপাতাল থেকে নিয়ে গেল সুস্থ করে তা সেখানে কিছু মৃত্যুর খবর আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন তারপরে ব্রিটেন এগুলোতে এবং চীনেও একটা বড় ভারতেও এখন একটা বড় ধরনের এই করোনা পরিস্থিতি একটা ভয়াবহ রূপ নিচ্ছে তো মৃত্যুর হারের দিক থেকে একজন মানুষও যদি মানে মৃত্যুবরণ করেন সেটা রাষ্ট্রের বা সরকার বা সমাজের একটা দায়িত্ব আছে মানুষের জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন 2018 সালের হিসাব অনুসারে প্রতিদিন আমাদের দেশে নর্মাল যে মৃত্যু হয় সেটা 2155 জন তো মনে করেন 2 থেকে 2,500 লোক এই সাধারণ অসুখ বিসুখ তারপরে দুর্ঘটনা বা হার্ট অ্যাটাক এরকম করে 2000-এর উপর 2 থেকে 2,500 লোক মারা যায় সেখানে 40-30 জন এই লোক মারা যাচ্ছে হিসেবে এটা বেশি না হলো এর যে সোয়াচে যে রোগটা অর্থাৎ মানুষ ভীতিগ্রস্ত হয়ে পড়েছে আমাদের অফিস আদালত বন্ধ সকলের মুখে মাস্ক সেই অবস্থায় এই লকডাউন
যেটা লকডাউনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধির একটা অংশ যদিও লকডাউন, অনেক সময় মানতে চাচ্ছে না, বা একটা মানে মনে করে পুরনো ঢাকা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে সেখানে যে উঁচু বাড়িগুলো, মানে এই যে বুঝতে পেরেছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, আমরা আপনার কাছে আবার আসবো, আমরা একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে যেতে চাই। অজয় দাশগুপ্ত, আমি জানতে চাই আসলে যে প্রশ্নটি আসলে করেছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদের কাছে, আজকের যে গণমাধ্যমে যে রিপোর্ট সেটি হচ্ছে যে একটা শিরোনামই বলি আপনাকে, আরও 5 জেলা সহ 15 জেলায় রেড জোন এলাকা চিহ্নিত, স্বাস্থ্যবিধি মান আর বালাই নেই, সুনির্দিষ্ট নির্দেশনার অভাব, দায়িত্ব নিচ্ছে না কেউই। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আসলে, এভাবে যদি আসলে রেড জোন ঘোষণা করা হয়, সাধারণ ছুটি ঘোষণা করা হয়, লক্ষ্য কতটা পূরণ হবে যে উদ্দেশ্যে আসলে রেড জোন সাধারণ ছুটি ঘোষণা করা হলো? ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আমার মনে হয় যে নানাভাবে একই কথা, যেমন একসময় বলা হতো যে একটা গ্লাস অর্ধেক খালি অর্ধেক ভর্তি, এখন অনেকে বলে যে যে গ্লাসটা অর্ধেক খালি আমরা বলি সেটাও আসলে খালি না, ওখানে বাতাস আছে এবং বাতাসের সঙ্গে মানুষের প্রাণ রক্ষার গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন আছে। কাজেই লকডাউন, বাংলাদেশের মতো একটি ঘন বসতিপূর্ণ দেশ, ঢাকা শহর 1971 সালে স্বাধীনতার পরে 15 লাখেরও কম অধিবাসী ছিল, এখন আয়তন পরিসরে একটু বেড়েছে, সেখানে কিন্তু 2 কোটির মতো লোকের বসবাস, আনার বালাই নেই, ধারাও ভাবে এই ধরনের মন্তব্য গণমাধ্যমে না আসাই ভালো, বরং যেটুক ঘাটতি আছে সেগুলো আরো কিভাবে করা যায় সেটার প্রতি নজর দেওয়া উচিত। আর একটা দেখেন যে নিউজিল্যান্ডে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার দরকার হয় না, কারণ ওখানে পরিবেশ, আবহাওয়া, ভৌগোলিক কারণেই এত পরিচ্ছন্ন যে অ্যান্টিবায়োটিক কোনো রোগ ব্যাধি অস্ত্রোপচারে ব্যবহারের দরকার হয় না। বাংলাদেশে তো এটা এখন পর্যন্ত আমাদের কাছে একেবারেই স্বপ্ন রাজ্য, যদি ওরকম ভাবি একদম। ভিয়েতনাম বা চীন বা কোরিয়া, এইসব দেশ কিন্তু করোনার আগেই এই ধরনের ছোঁয়াচে রোগ কয়েকটি পরপর গত 1 দশকে মোকাবেলা করেছে এবং কিছু অভিজ্ঞতা হয়েছে। জাপানে অভ্যস্তই হচ্ছে মাস্ক ব্যবহারের জন্য, কাজেই ওই অভিজ্ঞতাটা তাদের আমাদের কাজে লাগাতে হবে। চীনা বিশেষজ্ঞ দল যারা এসেছিল তারা কিন্তু এই কথাটা বলেছে যে মানুষ ঠিক সিরিয়াসলি নিচ্ছে, এই সিরিয়াসলি যাতে নেয় মানুষ সেইটা কিন্তু কারফিউ জারি করে হবে না। বাংলাদেশে কারফিউ জারি করতো সেনা শাসন যখন থাকতো, একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু রাজপথের আন্দোলন দমনের জন্য কখনো সেনাবাহিনী নামায়, যেটা বিএনপি করেছে বা জাতীয় পার্টি করেছে বা পাকিস্তান আমলে আইয়ুব খান করেছে, ইয়াহিয়া খান করেছে, সেইটা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে তখন ওই ধরনের দমন নীতি দিয়ে এই লকডাউন কার্যকর করা যাবে না। জনসচেতনতা বাড়াতে হবে এবং মানুষকে হতাশ করে নয়, বরং কোথায় কোথায় সেই ঘাটতি গুলো কিভাবে দূর করা যায় আমাদেরকে সম্মিলিত ভাবে গণমাধ্যম, সংবাদ মাধ্যম, আমাদের নাগরিক সমাজ, রাজনৈতিক নেতা কর্মী সবাইকে মিলে এই কাজটা করতে হবে, এবং সেটা করলে অবশ্যই আমরা বা একটা স্ট্যাবের ধরনের যদি বলি, প্রতিদিন 3 থেকে 4 হাজারের মধ্যে এখন উঠানামা করছে, এইটাকে নিয়ন্ত্রণে নেমে এক পর্যায়ে কমিয়ে আনতে পারি। জি, অনেক ধন্যবাদ, আসবো আবার আপনার কাছে, আবার আসবো। অধ্যাপক জুনায়েদ হালিম, আপনার কাছে আসতে চাই, একই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করি আসলে। আমরা যেটি দেখেছি যে আগেও যেসব সিদ্ধান্ত এসেছে সেগুলো বাস্তবায়নের জায়গাটা আসলে মূল ঘাটতি, যে বিষয় নিয়ে বলছিলেন অজয় দাশগুপ্ত, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছি যে মানে এই ঘাটতি পূরণে আমাদের যে বাস্তবায়নের জায়গাটাই কোন জায়গায় আরেকটু দৃষ্টি দেওয়া দরকার, কারণ এখনই যে অবস্থা যেসব জায়গায় আমরা দেখেছি যে যেসব জায়গায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, রেড জোন ঘোষণা করা হয়েছে, আজকেই প্রথম দিন সেখানেই দেখা গেল যে অনেকেই আসলে রেড জোন ঘোষণা করা হয়েছে বটে কিন্তু মানুষের চলাফেরা একেবারেই স্বাভাবিক, এবং কোনো জায়গায় রেড জোন খাতা কলমে সীমাবদ্ধ কিন্তু কোনো রকম কার্যক্রম নেই। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে কতটা কাজে দেবে, এবং একই সঙ্গে যদি এই সাধারণ ছুটি এভাবে চলে এবারও যদি আমরা ফেল করি আসলে লক্ষ্য পূরণে সেটি কতটা ঝুঁকি বাড়াবে মনে হয়? দেখুন, মানে আমরা
একটানা প্রায় 2 মাসের উপরের সময় আমরা কিন্তু সাধারণ ছুটি সারা দেশব্যাপী সেটা আমরা এ করেছি, মানে দেখেছি আমরা আসলে ওই প্র্যাকটিসটায় আমরা সুফল আসলে পাইনি। পাইনি এই কারণে যে আমরা এই অফিস বা কাজকর্ম কাজের জায়গাগুলো বন্ধ থাকা বা বাজার ঘাটেরও মানে মার্কেট এগুলি বন্ধ থাকার পরেও আসলে আমরা নিজেরা বন্ধ থাকিনি। আমরা নানা রকম ভাবে আসলে যেই উদ্দেশ্যে ছুটি এবং কাজকর্মের বন্ধ রাখার ব্যবস্থাটা করা হয়েছিল সেটা আমরা ব্যাহত করেছি এবং নিজেরাই নিজেদের এই মানে দায়িত্বহীনতার কারণে নিজের প্রতি নিজের দায়িত্বহীনতার কারণেই আসলে করোনার এই রোগটাকে আমরা আসলে লালন করে গিয়েছি এবং এখন এই পর্যায়ে এসেছে যে এবারে যে প্রায় 3,500-এর মতো প্রতিদিন জি গড়ে আক্রান্ত হচ্ছে, ডিটেকশন হচ্ছে, গড়ে আক্রান্ত হচ্ছে, মারা যাওয়ার সংখ্যাটা সামাদ স্যার যেরকম ভাবে বললেন মানে সেটা হয়তো বাংলাদেশের স্বাভাবিক সময়ের যেই গড়পড়তা প্রতিদিন স্বাভাবিক মৃত্যুর যেই ব্যাপারটা ছিল সেটার তুলনায় আসলে এটা ঠিক ওই রকম সংখ্যায় না, কিন্তু একজন মানুষের মৃত্যু কোনো একটি বিশেষায়িত কারণে এবং যেটি মানে সংক্রামক ব্যাধি হিসাবে হাইলি ইনফেকশাস ডিজিজ হিসাবে সারা পৃথিবীতে মানে কবজা এবং কাবু করে ফেলেছে সেরকম একটা রোগে প্রতিদিন 30-35 জন মরাটাও কিন্তু বড় একটা মানে অ্যালার্মিং বিষয় এবং যেহেতু এটা ছড়াচ্ছে আরো এবং এই যে এখন জোনিং পদ্ধতি বা যেগুলি হচ্ছে আমাদের কিন্তু খুব জলজন্ত উদাহরণ আছে। ঢাকা শহরের পূর্ব রাজাবাজারে মানে লকডাউন চলছে এবং বেশ কড়াকড়ি ভাবেই চলছে, শুরুতে একটু মানে ওইখানে শৈথিল্য ছিল নানা রকমের মানে অসুবিধার পরও এবং নানা রকমের ফাঁকফোকরের পরও কিন্তু পূর্ব রাজাবাজারের লকডাউনের একটা সুফল কিন্তু পাওয়া গেছে অ্যাকর্ডিং টু দি লোকাল কাউন্সিলর। সে লোকাল কাউন্সিলর কিন্তু বলেছে বা আমরা আজকেই গণমাধ্যমে দেখেছি যে সেখানে মানে নতুন আক্রান্ত আর হয়নি এবং যে আক্রান্ত ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন আসলে সুস্থ হয়ে গেছেন, মারা গিয়েছেন মাত্র একজন ওই এলাকাতে এখন পর্যন্ত এই লকডাউন সময়টায় এবং সেটার একটা সুফল কিন্তু হয়েছে। এখন সেটা তো পূর্ব রাজাবাজারের এই ছোট্ট একটা গণ্ডির এলাকা এবং সেইখানকার যে বাড়িঘর রাস্তাঘাটের যে প্যাটার্ন সেখানে হয়তো এটা কার্যকর করা গেছে, কিন্তু বাংলাদেশের অন্য সমস্ত জায়গায় যেখানে যেখানে করছে সব জায়গায় কিন্তু একই রকমের বাস্তবতা না, নানা স্ট্রেচারের এবং নানা মানে অর্থনৈতিক সামর্থ্যের সামাজিক লকডাউনটা করা হচ্ছে জোনাল লকডাউনটা। আমাদের এখানে যেটা হয়েছে যে সব আমাদের সবচেয়ে বড় সমস্যা গিয়েছে এই করোনা বিষয়ে যে আমরা প্রপার এবং খুবই সংক্ষেপে স্পষ্টভাবে নির্দেশনাটা আমরা দিতে পারিনি এবং আমরা মানে কি অ্যাকচুয়ালি করণীয় প্রতিটি নাগরিকের সেটাও ঠিক বোধহয় আমরা কমিউনিকেট করতে পারি, সেটি মনে হয় আসলে মূল ঘাটতির জায়গা। আমরা একটু যশোরে যেতে চাই, আমাদের সহকর্মী আছেন রিপন হোসেন। জি আমাদের সহকর্মী রিপন হোসেন আসলে যোগ দিয়েছেন, আপনি যে বিষয়ে বলছিলেন আমরা একটু দেখে আসতে চাই আসলে কি ধরনের নির্দেশনা এবং কতটা পালিত হচ্ছে রেড জোনে যে সাধারণ ছুটি। রিপন হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যশোরের বেশ কিছু এলাকা আসলে রেড জোনের আওতায় নিয়ে আসা হচ্ছে, সাধারণ ছুটিও ঘোষণা করা হচ্ছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই গণমাধ্যম কর্মী হিসেবে ওইসব এলাকার প্রথম দিনের চিত্র একটু জানতে চাই আপনার কাছ থেকে। রিপন হোসেন ধন্যবাদ আপনাকে। আসলে লকডাউনের যে বাস্তব অভিজ্ঞতা আমরা মাঠে দেখি এবং খাতা কলমের যে লকডাউন সেটি কিন্তু অনেকটা ফারাক থাকে। আমরা দেখেছি যে লকডাউন এলাকা রয়েছে সেই এলাকা থেকে মানুষ অবাধে বের হচ্ছে আবার ঢুকছে, এমনকি কিছু মানুষরা আমরা দেখছি যে মাস্ক বাদেও সেই এলাকা থেকে আসছে, তারা ছুমকো অজুহাত দিচ্ছে, যেমন বলছে যে আমরা বাজারে যাব, এই একটু ঘুরে চলে আসব, এবং মাস্ক বাদে যারা বেরিয়েছে তারা বলছে আমরা এই বাজারে বেরিয়ে আসলাম আবার এই মাত্র ঢুকে যাব, এরকম কিন্তু থুমকো অভিযোগ মানে তারা বলছেন। আমি যদি প্রশাসনের কথা বলি, প্রশাসনের খুব বেশি কর্মকর্তা কিন্তু আমরা যে কর্মকর্তা বলেন স্বেচ্ছাসেবক বলেন তাদের কিন্তু আমরা সেই লকডাউন এলাকাগুলোতে আমরা খুব বেশি দেখিনি, তারা যেটা বলছে এবং সিভিল সার্জনের কথা মতো যে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি তারা এই লকডাউনটা বাস্তবায়ন করবে এবং জেলা প্রশাসনের মাধ্যমে, কিন্তু এই বড় এলাকা লকডাউন হয় সেই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু বাস্তবে মাঠে থাকে না, সেক্ষেত্রে মানুষ কিন্তু অবাধে বেরোতে পারে এবং ঢুকতে পারে,
ফলে যে লকডাউনের যে মূল কার্যকারিতা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। এবং স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে, আমরা অনেক জায়গায় দেখেছি যে সেই জনপ্রতিনিধিদের সাথেও একটা সমন্বয়হীনতা রয়েছে। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে যে এলাকা লকডাউন দেওয়া হচ্ছে সেই এলাকার জনপ্রতিনিধিরাও জানে না যে এই এলাকার লকডাউন হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে 17টি স্থানে প্রথম দিন লকডাউন ঘোষণা করা হয়েছিল, পরে আরো কয়েকটি বেড়ে এখন দাঁড়িয়েছে 21টি, দশরের 21টি স্থানে লকডাউন ঘোষণা করা হচ্ছে। এই 21টি স্থানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান আজ থেকে সরকারি ছুটি ঘোষণা করার কথা থাকলেও আজকে কিন্তু মানুষ সেই সরকারি যে ছুটি ঘোষণা তারপরেও কিন্তু মানুষ বিভিন্ন অজুহাতে বেরিয়েছে। অর্থাৎ মানুষের যে সমন্বয়হীনতা, এবং তারা বলছেন যে তার মানে মানে রেড জোন ঘোষণা করার আগের চিত্র এবং এখনকার চিত্র খুব বেশি পার্থক্য দেখেছেন, মানে রেড জোন ঘোষণার আগে এবং রেড জোন ঘোষণার পরে খুব বেশি পার্থক্য আছে একই রকম? খুব বেশি পার্থক্য নাই, খুব বেশি পার্থক্য নাই। কিছুটা যে বাঁশ দিয়ে মোড়ানো হয়েছে, কিছু কিছু এলাকায় আমরা দেখছি যে বাঁশ টাঙিয়ে রাখা হয়েছে, ওখানে লেখা রয়েছে রেড জোন লকডাউন। এর ফারাকার মানে মানুষের একটু জিজ্ঞাসাবাদ, কিংবা ওই বাসটা মারিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ উকি দিয়ে আসতে হচ্ছে। এবং আগে সহজে রিপন হোসেন আপনার আবার আসবো আপনার কাছে, আবার আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে। ডক্টর মোহাম্মদ সামাদ, আসলে আজকে একটি ঐতিহাসিক দিনই বলতে হবে, কারণ 1949 সালের এই 23 জুন, আজ 12টার পরে আসলে 23 তারিখ, 23 জুন আসলে রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রা শুরু হয়, প্রায় 70 বছর আর 71 বছরে পা দিল আওয়ামী লীগ। আমি একটু আপনার কাছে জানতে চাই আসলে, মানে এই যে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যাদের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এবং তারপরে বঙ্গবন্ধুর অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাওয়া, আমি সব মিলিয়ে একটু জানতে চাই যে আওয়ামী লীগের তখনকার আওয়ামী লীগের যে ঐতিহ্য এবং বর্তমান বাস্তবতায় যে আওয়ামী লীগ, সব মিলিয়ে একটু আপনার দৃষ্টিকোণে, আপনার দৃষ্টিতে আওয়ামী লীগের ঐতিহ্য বা আওয়ামী লীগ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আসলে তখনকার যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু 49 সালে যুগ্ম সম্পাদক হন আওয়ামী লীগের, মওলানা ভাসানী সভাপতি এবং শামসুল হক সাহেব তখনকার নেতা, তিনি সেক্রেটারি ছিলেন। তখন সদ্য পাকিস্তান হয় ভারত বিভক্তির পরে, এবং সেই প্রেক্ষাপটে পূর্ব বাংলার মানুষ বঞ্চিত হতে থাকে, এটা বঙ্গবন্ধুর উপলব্ধি এবং আমাদের রাজনৈতিক দলগুলির উপলব্ধি হয়। ফলে এই প্রথম আঘাত আসে ভাষার উপরে, তাহলে ভাষা আন্দোলনে তারা যুক্ত হয়। পরবর্তীকালে দেখা গেল চাকরি বাকরি, আমাদের টাকা পয়সা এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছে এবং বঞ্চিত হচ্ছে মানুষ। এই বঞ্চনার বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগ সংগ্রাম গড়ে তুলে, কারণ 54 সালে যুক্ত ফ্রন্টে নির্বাচন অংশগ্রহণ করে, তখন তারা সরকারেও থাকে, কিন্তু এক সময় সরকার থেকে তারা চলে আসে এবং বন্ধু পদত্যাগ করেন দল গোছানোর জন্য, বাংলার মানুষের মুক্তির জন্য যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ 54 নির্বাচন, 62টির আন্দোলন, 66টির 6 দফা মুক্তির, যেটা আমাদের মুক্তির সনদ, আমাদের পূর্ব বাংলার মানুষের বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন। বঙ্গবন্ধুকে 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় যুক্ত করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায়, কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন গড়ে ওঠে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু মুক্তি পান 22শে ফেব্রুয়ারি। এবং 23শে ফেব্রুয়ারি আজকের যে সরদি উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, এবং 70-এর নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশে বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন, সকল মানুষের নেতা, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা তার, কিন্তু সেই সামরিক চক্র এবং পাকিস্তানের যে সামরিক চক্র তারা তাকে ক্ষমতা হস্তান্তর করে না। এবং বঙ্গবন্ধুর মধ্যে তো আগের থেকেই এই দেশকে স্বাধীন করার একটা পরিকল্পনা ছিল এবং সুযোগ তৈরি হয়, মানুষ 71-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার পরে যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু যে নির্মম হত্যাকাণ্ড, এর মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা কিন্তু পিছিয়ে যায় এবং এটাকে ঢেকে দিতে চায় সেই স্বাধীনতা বিরোধী শক্তি বা সামরিক বাহিনীর থেকে যারা ক্ষমতা দখল করে, প্রধানত জেনারেল জিয়া, পরবর্তীকালে এরশাদ। এবং সেই আওয়ামী লীগ যে স্বাধীনতা আনলো, স্বাধীনতার সুফল মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারলো না, কিন্তু যে আওয়ামী লীগ অর্থাৎ 75-এর পরে আমরা তখন ছাত্রকর্মী, আমরা এর সাথে যুক্ত ছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 81 সালের যে 17ই মে দেশে ফিরে আসেন এবং
অধ্যাপক ডক্টর মাহমুদ সামাদ, আমি একটু জানতে চাই 1975-এর 15ই আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে 21 বছর পরে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 1996 সালে। তারপর থেকে ঘটনা নয়, এটা হলো যে নির্মম হত্যাকাণ্ড। জি জি, এটা হলো জাতির জনককে অবশ্যই সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ড ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ করেছি, এবং আজকে সেই হত্যাকাণ্ডের বিচারও হয়েছে, কিছু বিচারের রায় কার্যকর হয়েছে। তো এরপরে এই যে বঙ্গবন্ধু কণা নেতৃত্বে আওয়ামী লীগ, সেটা দীর্ঘ সময়, 1.5 দশকেরও বেশি সময় সামরিক শাসন বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে নানা ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো, পদ্মা সেতু, কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের সেই পায়রা বন্দর বা কর্ণপুরীর নদীর নিচ দিয়ে যে টানেল, এইভাবে, এবং আমাদের বাংলাদেশের যত অর্জন তার সবই বলতে গেলে আওয়ামী লীগের হাত ধরে, স্বাধীনতা বড় অর্জন। আমি একটু জানতে চাই যে 1975-এর পর 1996 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, আমি এখনকার আওয়ামী লীগের একটু তুলনা করতে চাই, আগের আওয়ামী লীগ এখনকার আওয়ামী লীগ, একটু কোন রকম পার্থক্য চোখে পড়ে কিনা আপনার? এখনকার আওয়ামী লীগ হচ্ছে, তখনকার আওয়ামী লীগ ছিল যে ভাষা আন্দোলন, বঞ্চিত মানুষ, পূর্ব বাংলা, তাদের জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তোলা। আর এখনকার আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা প্রতিষ্ঠা করবেন, বাংলার দুঃখী মানুষের মধ্যে হাসি ফোটাবেন, সেই কাজটা এখন করা। এবং সেই কাজ বঙ্গবন্ধু কন্যা এসে তার যে অসমাপ্ত কাজ, বঙ্গবন্ধুর যে ওই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যে স্বাধীনতা এবং মুক্তিকে একত্রিত করে তিনি এই দেশকে মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামরিক শাসন থেকে গণতন্ত্রে আসার যে চিন্তা, সেই কাজগুলো, এবং সর্বোপরি মানুষের ভাতের এবং তার কাপড়ের, তার বাসস্থানের, তার শিক্ষার, তার চিকিৎসার, এই কাজগুলো এবং অবকাঠামোগত উন্নয়ন, সেগুলো তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। জি, ধন্যবাদ, আসবো, আবার আসবো আপনার কাছে, আবার আসবো। আমরা একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে যেতে চাই। অজয় দাশগুপ্ত, একই প্রশ্নই আসলে করতে চাই আমি, একটু সেই মানে বঙ্গবন্ধুর সময়কার আওয়ামী লীগ, এখনকার আওয়ামী লীগ, পার্থক্য কোনো চোখে পড়ে না এক, আর দুই নম্বর হচ্ছে যে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথাই বলছি, মানে সেরকম দেশাত্মবোধ আসলে দেখেন কি না, পার্থক্যের জায়গায় একটু জানতে চাই। অজয় দাশগুপ্ত, শুনতে পাচ্ছেন? অজয় দাশগুপ্ত শুনতে পাচ্ছেন? এই দলটি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই এই দলটি আমার লেখা শিরোনাম ছিল 71-এর দলের 71 বছর, অর্থাৎ 71 যে দলটি এনেছিল বাংলাদেশের স্বাধীনতা, যে দলটি এনেছিল, এবং সেটার জন্য কিন্তু শুরু থেকেই 49-এর 23-এ জুন যখন প্রতিষ্ঠা হয়, বঙ্গবন্ধু মাত্র 29 বছর বয়স, মওলানা ভাসানী 60-এর বয়স, কিন্তু এই তরুণ মুজিবই কিন্তু দলের প্রাণ পুরুষ। তাকে উনি 23-এ জুনের পরে 26-এ জুন মুক্ত হন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আছেন এখানে সামাদ সাহেব, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমর্থনে আন্দোলন করতে গিয়ে কিন্তু ওই সময় জেলে ছিলেন, এবং একেবারেই কাকতালীয় বলেন বা যেভাবে বলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের স্বাধীনতার একটি বড় অবদান, ভূমিকা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু বঙ্গবন্ধুকে সেই 1949 সালে বহিষ্কার করা। আওয়ামী লীগের সঙ্গে কিন্তু ওই তখন থেকেই তার কিন্তু বাঙালির মুক্তি, ভাষার অধিকার প্রতিষ্ঠা, এটা একটা দিক ছিল। আর একটা দিক ছিল বঙ্গবন্ধু যেটা করেছেন ওই সময়টায়, দলকে গুছিয়ে তুলেছেন। আমরা দেখি 50-এর দশকে উনি বাংলাদেশের সর্বত্র, বাংলাদেশ ভূখণ্ডের জেলা, উপজেলা, এখন যেগুলো আর কি, তখন জেলা, মহকুমা, থানা, বারবার সফর করেছেন, এক একটা জায়গায় 10 বছরের মধ্যে 4 বছর কিন্তু জেলে,
এই সামরিক শাসন পর্যন্ত 47 থেকে 48 তার মধ্যে 4 বছর জেলে বাকি সময়টা কিন্তু বারবার গিয়েছেন মানুষকে সংগঠিত করেছেন দল গুছিয়েছেন 60-এর দশকে কিন্তু এসে এই দলকে দিয়ে সামরিক শাসন চ্যালেঞ্জ করেছেন এক পর্যায়ে 6 দফা দিয়েছেন এবং 6 দফা দেওয়ার 5 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং পুরো প্রস্তুতি নিয়ে কিন্তু দেখেন আমাদের জাতীয় সংগীত আগে নির্ধারিত হয়েছিল আমাদের জাতীয় পতাকা আগে নির্ধারিত হয়েছিল আমরা যখন বাংলাদেশ সরকার গঠন করে শপথ নেয় 17 এপ্রিল 71 সালে আমাদের কিন্তু কি শপথ নেবে জি অডিওতে মনে একটু চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু গণহত্যা চলছে দুই মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র আমরা চালু করে আমাদের পরিকল্পনা সেল চালু হয়েছে বাংলাদেশের স্বাধীনতাটা আকস্মিক ছিল না যে এখনকার যে অগ্রগতি আর আগের অগ্রগতি এর মধ্যে কিন্তু ধারাবাহিকতার কোনো অভাব নেই বরং তখন যে জাতীয় মুক্তি দেশকে উন্নত সমৃদ্ধ করার যে চিন্তা সেইটাকেই 1996 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নিয়ে একে একে বাস্তবায়ন করছেন এখন আমি একটা প্রশ্নই শুধু বলবো যে আপনি যে বললেন যে ত্যাগ তিতিক্ষা বাংলাদেশের মতো আপনি দেখেন যে প্রতিদিন এখন কি হচ্ছে সারা বিশ্বে এই করোনার মতো বিপর্যয় যদি বলেন এর আগে যদি বলেন উন্নয়ন প্রশ্ন বলেন একটু আগে আপনারা বিএনপির মহাসচিবের কথা শুনালেন যে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে আর অন্যদিকে নজর নাই এখন পদ্মা সেতু এটা বাস্তবায়ন হওয়া বা বিদ্যুতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা কিংবা অন্যান্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা এটা কিন্তু একটি মহলের গা জ্বালা জি অজয় দাসগুপ্ত আমি 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 অজয় দাসগুপ্ত আমি জানতে চেয়েছিলাম আসলে উত্তরটা পাইনি আমি জানতে চাচ্ছিলাম যে মানে স্বাধীনতার সময়কার আওয়ামী লীগ যতটা দেশকে ধারণ করা মানুষকে ধারণ করা দায়িত্ববোধ ত্যাগ তিতিক্ষা এখনকার আওয়ামী লীগ যারা করেন নেতাকর্মী যারা আছেন সেটা কতটা দেখেন আমি এই জায়গায় কোনো পার্থক্য চোখে পড়ে কি না আমি পার্থক্য তো অবশ্যই চোখে তখন তো হচ্ছে মুক্তিযুদ্ধ করতে হবে রক্ত দিতে হবে মুক্তিবাহিনী গঠন করতে হবে সেটা একটা কাজ ছিল এখন তো সেই কাজটা না এখন তো ভিন্ন কাজ ভিন্ন কাজটা কি আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ভিন্ন কাজটা কি একেবারেই আকস্মিক একটা মহাবিপর্যয় শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার জন্য চলে এসেছে যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা সামরিক শক্তিতে অর্থনৈতিক শক্তিতে স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের সেরা তাদের এখানে ইতিমধ্যে 1.25 লাখ লোকের মৃত্যু হয়ে গেছে কাজেই আমরা যে বিপদে আছি করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে সেই সমস্যাটা শুধু আমাদের না আরো অনেক দেশের জি বুঝতে পেরেছি অজয় দাসগুপ্ত আরো অনেক ধন্যবাদ অডিওতে মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে আমরা আবার আসবো আপনার কাছে অধ্যাপক জুনায়েদ হালিম এখনকার আওয়ামী লীগের সামনেও মানে এখনো একটা যুদ্ধ চলছে আসলে করোনার বিরুদ্ধে যুদ্ধ আরও নানা রকম দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আছে নানা রকম যুদ্ধ আছে সমাজে এখন অনেক রকম অনৈতিক বিষয় রয়েছে আমি একটু জানতে চাই যে এখনকার আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ কি আপনার প্রত্যাশার জায়গাটা কি হবে আমি একটু পেছনে যেতে চাই না সামনের দিকেই তাকাতে চাই অধ্যাপক জুনায়েদ হালিম এইটাই হচ্ছে আপনি যে পেছনের দিকে যাব না সামনের দিকে যাব এবং এই যে 71 বছরের ইতিহাস কিন্তু সামনে যে করণীয় গুলো আছে অর্থনীতিতে আমরা কিন্তু ভাবতেছিলাম আমি একটু অধ্যাপক জুনায়েদ হালিমের কথা শুনতে চাচ্ছিলাম আপনি তো দুজনের কথা শুনলাম আমি একটু অধ্যাপক জুনায়েদ হালিম শুনতে পাচ্ছেন ইতিমধ্যে অর্জন করেছি তাতে একটু ক্ষয় হলো আমরা এই করোনার বিপর্যয়ের মধ্যে কিন্তু 2 কোটি 10 লাখ টন বড় চাল ঘরে তুলতে পেরেছি এটা কিন্তু একটা বড় শক্তির জায়গা আমরা কিন্তু অর্থনীতির জায়গাগুলোতে এই 3 মাসের মধ্যে 1 লাখ কোটি টাকার বেশি একটা অর্থনৈতিক প্রণোদনার কর্মসূচি সরকারের কাছ থেকে পেয়েছি কাজেই এইটাকে বাস্তবায়ন করা এবং দুর্নীতি যাতে না হয় অনিয়ম যাতে না হয় মানুষ যাতে এই অসুবিধাগুলো জি বুঝতে পেরেছি অজয় দাসগুপ্ত আমি একটু অধ্যাপক জুনায়েদ হালিম আপনার কাছে যেতে চাই শুনতে পাচ্ছেন আপনি জি আমি শুনছি অজয়দা বলছিলেন সেই কারণে আই ডিড নট মানে এন্টার ওকে ওকে না ঠিক আছে অধ্যাপক জুনায়েদ হালিম আপনি করেছেন যে আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ কি এবং মানে চ্যালেঞ্জটা কি জি যে বিষয়টা হলো যে আওয়ামী লীগ সবসময় এমন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সবসময় চ্যালেঞ্জ মানে মোকাবেলা করে করেই কিন্তু আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগ এবং দেখেন অজয়দা বলছিলেন বা সামাদ স্যার বলছিলেন
আওয়ামী লীগের মানে গঠন এবং সেই পরবর্তীকালে বিশেষ করে স্বাধীনতা পূর্ববর্তীকালে আওয়ামী লীগের যেই মানে ভূমিকা এবং অবস্থানটা এবং অবস্থাটা এবং স্বাধীনতা পরবর্তীকালের অবস্থাটাও বলেছেন। আমি বলবো যে আওয়ামী লীগ ইজ এ ইউনিক কাইন্ড অফ পলিটিক্যাল পার্টি ইটসেলফ ইন দ্য হিস্ট্রি অফ মানে ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি। কারণ কি, যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির যে ইতিহাস পৃথিবীর বিভিন্ন দেশে আমরা গত 200-250 বছর ধরে আমরা দেখছি, এবং আমাদের এই ভূখণ্ডে তো মানে স্বাধীনতা পরবর্তী সময়টাকেই আমরা বলবো যে একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক যাত্রা আসলে ওই অর্থে শুরু। তো এই সামগ্রিক বিবেচনায় যদি বলি যে আওয়ামী লীগ এমন একটা ইউনিক পার্টি যে পৃথিবীতে আর এরকম পার্টি হয়তো খুঁজে পাওয়া যাবে না, যারা 71 বছর সংগ্রামের মধ্য দিয়ে আসলে মানে তাদের নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে, বজায় রেখেছে, এবং শুধু তাই না, তারা তাদের মধ্য সংগ্রামের মধ্য দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ এবং বাংলাদেশ এই দুটি কিন্তু পরস্পর এমন ভাবে সম্পৃক্ত যে একটা আরেকটার অস্তিত্ব, যে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করবে সে আওয়ামী লীগকে অস্বীকার করবে, যে আওয়ামী লীগকে অস্বীকার করবে সে কিন্তু বাংলাদেশকে অস্বীকার করবে। কারণ আমি অজয় দাসের কথাটা একটু শুরুতে বলেছিলেন যে বঙ্গবন্ধু দেখেন যখন অসমতা আত্মজীবনী তো আছে, যখন দেশ ভাগ হয়ে গেল, ইংরেজরা দেশ ভাগ করে ফেললো, তখন বঙ্গবন্ধু বেকার হোস্টেলে তার ছাত্র সহকর্মী রাজনৈতিক কর্মীদেরকে বলছেন যে আসল স্বাধীনতা অর্জন করতে হবে, এই স্বাধীনতা স্বাধীনতা না, আমাদের প্রকৃত পূর্ব বাংলার মানুষের, পূর্ব বাংলার মুসলমানদের, পূর্ব বাংলার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঢাকায় যেতে হবে, আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এবং আজকে আওয়ামী লীগের 71তম বছর পার হচ্ছে। প্রকৃত প্রস্তাবে শুরুর কালীন সময়ে বঙ্গবন্ধু যদিও যুগ্ম সম্পাদক হিসেবে জেলা থাকা অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়, কিন্তু আমি বলবো যে প্রস্তুতিটা কিন্তু কলকাতা থেকে বঙ্গবন্ধু নেওয়া শুরু করেছেন, যেই ধারাবাহিকতায় উনি 1948 সালের 14 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, যেই ধারাবাহিকতায় তিনি ওই সময় যুব সংগঠন গড়ে তোলেন, এবং সেই ধারাবাহিকতার সেই রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার বড়দের রূপটা হলো আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ। এবং দেখেন সেইখানেও কিন্তু মাওলানা ভাসানী শামসুল হক সাহেব সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মাথার উপরে বট গাছের মতো ছিল কিন্তু বঙ্গবন্ধুর যুব নেতা, বঙ্গবন্ধুর প্রকৃত গুরু। অধ্যাপক জোনায়েদ হালিম, আমি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে আমি একটু বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে, পেছনের কথা তো শুনলাম, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখনকার যে চ্যালেঞ্জ, একটা হচ্ছে করোনা মোকাবেলা, আর একটা বড় বাংলাদেশের জন্য বড় বাধার জায়গা সামনে এগিয়ে চলে যায় সেটি হচ্ছে দুর্নীতি। মাঝে মধ্যে যেটি হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন জনপ্রতিনিধির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এবং বিশেষ করে নির্বাচনের সময় দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় যে অনেকেই ফুলে ফেফে কলা গাছ হয়ে যাচ্ছেন। আবার একটা বড় অভিযোগের জায়গা, যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা আওয়ামী লীগকে বিভিন্ন ক্রান্তিকালে টেনে তুলেছেন, আমি তৃণমূল পর্যায়ের কথাই বলছি, তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সামনের দিনে যদি আওয়ামী লীগকে খুব ভালোভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই জায়গায় যেসব বাধা আছে কোন কোন জায়গায় কাজ করা দরকার মনে করেন? এটা দরকার হলো যে আমাদের যে নবতারুণ্য, এই নবতারুণ্য একটা সময় ছিল 75 পরবর্তী সময়ে আমাদের যে তরুণ সমাজ, আমরা সেই সময়টা আমাদের তারুণ্য এবং ছাত্রকালটা আমরা পার করেছি 75 পরবর্তী সময় থেকে, মানে এসাদের পুরো পিরিয়ডটা, সেই সময়কাল এবং তার পরবর্তী কালও বাংলাদেশের স্বাধীনতা, মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এই সমস্ত বিষয়গুলি ছিল একটা প্রচণ্ড রকমের বিকৃতি এবং অপপ্রচারের মধ্যে। সেই সময়ে যে বিভ্রান্ত কয়েকটা প্রজন্ম, যে প্রজন্মগুলি এক প্রকার মানে ইতিহাস ভূগোলহীন ভাবে বেড়ে উঠেছে, সেই প্রজন্মের ধারাবাহিকতায় যেই রাজনৈতিক চর্চাটা আমাদের এখানে হয়েছে, সেই চর্চাটা এখন কিন্তু আমরা উত্তরণ ঘটিয়েছি, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। আজকের নতুন প্রজন্ম অনেক বেশি সিরিয়াসলি বাংলাদেশের প্রকৃত অবস্থা, অবস্থানটা বোঝার চেষ্টা করছে, এবং জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সেই অবস্থাটা তৈরি হয়েছে, যেই সমস্ত বিষয়গুলি এই জাতির, এই দেশের মানুষের প্রকৃত গৌরবের বিষয়, আত্মপরিচয়ের বিষয়, সেইগুলি ছিল জানা এবং বোঝার বাইরে, ছিল নাগালের বাইরে ছিল। এখনকার প্রজন্ম তার নিজের আত্মপরিচয়টা জানা এবং বোঝার সুযোগ পেয়েছে, এবং সেইভাবেই কিন্তু গড়ে উঠছে। আপনি দেখেন যে চ্যালেঞ্জ যেগুলি আছে, দুর্নীতি, ছিটে ফোটা, এই সমস্ত নানা অভিযোগ বাংলাদেশ কেন, সারা পৃথিবীতেই কিন্তু আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নাই,
আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ বৈশিষ্ট্যগত হবে এমন একটি রাজনৈতিক দল যেখানে সমস্ত মত পথ, শিক্ষিত অশিক্ষিত, শ্রমজীবী কৃষিজীবী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী পেশাজীবী সমস্ত মত পথের এবং পেশার মানুষ আছে। এখন শত শত হাজার হাজার নেতা কর্মীর মধ্যে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত অপচিন্তার মানুষ অবশ্যই থাকে। আপনি দেখেন এই যে আমাদের এই করোনাকালীন দুর্যোগকালীন সময়ে যে ত্রাণ তৎপরতাটা হয়েছে সারা বাংলাদেশে, হোয়াট ইজ দ্য রোল অফ আওয়ামী লীগ এন্ড আওয়ামী লীগ সংশ্লিষ্ট যে সহযোগী সংগঠনগুলো তাদের নেতা কর্মীদের ভূমিকাটি কি? বাংলাদেশে প্রায় 67-68 হাজার জনপ্রতিনিধি আছে। এই 67-68 হাজার জনপ্রতিনিধির মধ্যে 100-150 জন মানুষ দুর্নীতির সাথে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু এই সরকার কিন্তু তাদেরকে প্রতিটি চিহ্নিত করে কিন্তু আইনের এবং বিধির আওতায় এনেছে। অনেককে অ্যারেস্ট করা হয়েছে, প্রায় 100-এর উপর বাংলাদেশের তারুণ্য কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে এখন সংঘবদ্ধ হচ্ছে এবং এই সেটাই আসলে আশা করি মোকাবেলা করা আওয়ামী লীগের জন্য যথেষ্ট সম্ভব শুধুমাত্র চেইন অফ কমান্ডটা একটু আনমিউট করতে হবে আপনার ডিভাইসটা। জি রিপন, আমি জানতে চাই যে মানে কি কারণে লকডাউন আসলে বাস্তবায়ন করা যাচ্ছে না, আপনার একটু মাঠ পর্যায়ের অভিজ্ঞতা একটু জানতে চাই, গণমাধ্যম কর্মী হিসেবে ঘাটতি আসলে কোথায়? যেটা আমরা দেখছি যে আসলে সমন্বয়হীনতার একটা ঘাটতি রয়েছে এবং মানুষের যে জনসচেতনতা সেটার একটা ঘাটতি রয়েছে, বিশেষ করে রুট লেভেলে যারা কাজ করে তাদের সাথে প্রশাসনের একটি ফারাক রয়েছে, যেখানে সিভিল সার্জন একটি একটি কথা বলছে, আবার জেলা প্রশাসন একটি কথা বলছে, আবার যে মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন করবে যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু একটি কথা বলছেন। এই তিনটে সমন্বয় কিন্তু ঠিকমতো হচ্ছে না এবং ওই এলাকার যে মানুষগুলো রয়েছে সেই মানুষের জনসচেতনতা একটা অভাব রয়েছে এবং যে মানুষগুলো রয়েছে ওই এলাকার স্বেচ্ছাসেবক যারা কাজ করতে পারে এমন মানুষদের নিয়ে যদি সম্মিলিতভাবে কাজ করা যায় তাহলে হয়তো বা এই লকডাউন। আমি যতটুকু জানি যে লকডাউন বাস্তবায়নের একটা পূর্ব শর্ত হচ্ছে যে মানুষজনকে ঘরে থাকতে বলা এবং খুব খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসলে বাইরে বের হবে না, কিন্তু সেই সব জরুরি প্রয়োজনে তো স্বেচ্ছাসেবকরা পাশে থাকবেন, জনপ্রতিনিধিরা পাশে থাকবেন, প্রশাসন পাশে থাকবে, সেই কাজগুলো কতটা হচ্ছে যেসব কারণে মানুষ বাইরে আসছে? আসলে সেই কাজগুলো যে পুরোপুরি সেটা বলা যাবে না, আমরা অনেক জায়গায় দেখেছি যে শুধু বাস টাঙ্গানো রয়েছে সেখানে কোনো মানুষ নাই, অর্থাৎ যে স্বেচ্ছাসেবক সেখানে থাকার কথা ছিল সেই স্বেচ্ছাসেবকগুলো নাই, অর্থাৎ সে কারণে মানুষ অবাধে বের হতে পারছে আবার ঢুকতে পারছে, সেই যে সমন্বয়হীনতা সেটি কিন্তু রয়েছে। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে, খুব সংক্ষেপে একটু জানতে চাই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এবং এখন একটা করোনাকালীন যুদ্ধই চলছে, কি ধরনের প্রত্যাশা থাকবে আসলে? ধন্যবাদ। আসলে আমি যে একটা কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই বাংলাদেশে আমাদের যে সম্মুখ যোদ্ধা যারা, আমাদের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সামরিক বাহিনী, আমাদের আনসার বাহিনী যারা কাজ করছে এবং প্রশাসনের লোকজন, তার সাথে আমাদের এই জনপ্রতিনিধিদের সংযোগটা কম এবং সেই জায়গাটা আরো সংযুক্ত করা উচিত এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোটা সবচেয়ে জরুরি। এই যেটা অজয়রাও বলেছেন, সামরিক বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে এটা করা সম্ভব না। আজকে একটা আমাদের কুসংস্কার আছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, আজকে একটা এই ওলা মালিক যেটা সরকারেরই সমর্থক তারা বলেছে এটা সোয়াচে না এবং এইটা করোনা কোনোদিন এটা হইতে পারে না, এটা এইভাবে হয় না এবং নামাজ পড়া এই একটু ফাঁক করে ফাঁক ফাঁক করে দাঁড়ায় নামাজ পড়া যাবে না। এই যে কথাগুলো এগুলো হচ্ছে আমাদের অসচেতনতা, আমাদের শিক্ষার অভাব, আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের অভাব। কাজেই আমাদের কাজ হবে
আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন তাদের কথা আমি লিখেছিলাম এখানে, তারা হচ্ছে সম্মুখ যোদ্ধা। সরকার এবং পুলিশ বাহিনী বা আমাদের জনপ্রশাসন, স্বাস্থ্যকর্মী, আমরা সকলে মিলে মানুষকে সচেতন করাটাই হচ্ছে বড়, সেটি অন্যতম বড় চ্যালেঞ্জের জায়গা। আসলে অনেক ধন্যবাদ, আমরা একেবারে শেষ করছি। আমরা একটু অজয় দাশগুপ্ত, আপনার কথা শুনতে চাই। যদি আগের মতো এবং এখনও আমি যেটি বলছিলাম যে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে সেটি বাস্তবায়ন হওয়াটা জরুরি, সেই জায়গায় যদি এভাবেই চলে তাহলে সামনে কি দেখছেন আসলে, মানে এর অর্থ যে উদ্দেশ্য সেটি পূরণ হবে মনে হয়? অজয় দাশগুপ্ত, কী ধরনের প্রত্যাশা থাকবে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি না না, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আপনার আপনার কাছে আসলে প্রশ্নটা করুন। জি শুনুন, আমি জানতে চাচ্ছিলাম যে যে অবস্থা চলছে সাধারণ ছুটি এবং সেই জায়গায় যেটি আমরা যশোরের অভিজ্ঞতা যেটি শুনছিলাম সেখানে খুব বেশি নিয়ম মানা হচ্ছে না, অনেকেই জানেন না এলাকা লকডাউন, প্রশাসনও তার দায়িত্ব পালন করছে না, যদি এভাবেই চলে তাহলে সামনে কি দেখছেন, আপনার প্রত্যাশার জায়গাটা কি আসলে করোনা মোকাবেলায়? এভাবে চললে ঠিকই গুরুতর একটি আশঙ্কা, আরো ধরনের বেশি সংক্রমণ, দিনে কয়েক হাজার লোক নতুন করে আক্রান্ত হবে সেটা আছে। সম্মিলিতভাবেই চেষ্টা করতে হবে। একটি সমস্যা, এই যেহেতু খুবই ছোঁয়াচে রোগ, এই যে একত্র হয়ে আমাদের সমাজটা তো চলে, একত্র হয়ে বসে সিদ্ধান্ত নেয়, একটা জায়গা মিটিং করে সিদ্ধান্ত হয়, তারপরে বাস্তবায়ন হয়, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, এরা তো একত্র হতে পারছে, কিন্তু এমন কোনো মানুষই বলতে পারবে না যে সে ঘরে থাকো এই বার্তাটা তার কাছে যায় না, কিন্তু মানছে না। এইটা হয়তো মানে অভিজ্ঞতায় শিখে, এটা মৃত্যুর হার খুব কম, 1.5% মৃত্যুর হার, সেটাও একটা কারণ হতে পারে। কাজেই এই জায়গাটা আমাদের আরো তৎপরতার মধ্য দিয়ে কিন্তু আমাদের ছোট ছোট জোন করে যে লকডাউন এখন করা হচ্ছে, এটিকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে স্থানীয় লোকজন, অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় মুরব্বী, মসজিদের ইমাম, স্কুলের টিচার, পাড়ার বা একটা এলাকার কিছু গণ্যমান্য মানুষজন এবং যুব সমাজ, এদেরকে আসলে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। দেখুন, এই যে স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাসেবী হলে সেটা যথাযথভাবে মানে স্বেচ্ছাসেবীর তালিকাটা তৈরি করে তারা ঠিকঠাক মতো স্বেচ্ছাসেবার কাজটা করছে কিনা সেটাও কিন্তু মনিটরিং করতে হবে। এবং সব জায়গায় কিন্তু প্রয়োজন এবং পরিস্থিতি একই রকম না, এবং সুনির্দিষ্ট জায়গার সুনির্দিষ্ট জনপ্রতিনিধি এবং স্থানীয় মুরব্বী, স্থানীয় ব্যবস্থাপক, এদের মাধ্যমে এই কাজটা বাস্তবায়ন করতে হবে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক জুনায়েদ হালিম। একেবারে সময় শেষ আমাদের। অজয় দাশগুপ্ত, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, রিপন হোসেন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে নিউজ 24 এর এই নিউজরুম সংলাপে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আসলে এই যেমনটা আসলে প্রতিদিনই বলি, সাধারণ মানুষের সচেতনতা আসলে অনেক বেশি জরুরি, এবং যেসব সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসছে লকডাউন হিসেবে না আসলেও সাধারণ ছুটি এবং যে রেড জোন ঘোষণা করা হচ্ছে সেগুলোর লক্ষ্য উদ্দেশ্য একই আসলে, সংক্রমণের রেস টেনে ধরা। সেজন্য সবার সচেতনতা জরুরি এবং যার যার জায়গা থেকে যেসব দায়িত্ব সেসব দায়িত্ব পালন করাটা জরুরি। আমরা আশা করি সেই পথে আসলে সবাই হাঁটবে এবং বাংলাদেশে সংক্রমণের ঝুঁকি দিন দিন কমে আসবে। এই ছিল মোটামুটি নিউজরুম সংলাপ, দেখাবেন নিশ্চয়ই আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।